हाय गाइस वेलकम बैक टू माय चैनल। आज के मटन तेहरी रेसिपि नहीं आशा करछी रेसिपिट अपने भालो लागबे। जदि आपनारा ट्राई करे थाकेन बासाय अवश्य आमाके कमेंट सेक्शने जानाते भूलबेन ना। आमार भिडियोटा भालो लागले भिडियोटाते एकटा लाइक दिबेन, भिडियोटा फ्रेंड्स एंड फैमिलिर साथे शेयर करबेन एबं आमार चैनलटा सबस्क्राइब करबेन। देन लेट्स गेट स्टार्ट द भिडियो। तेहरिन मसला तैरिर जन्य एखाने किछु मसला निये निएछि बोलछि, सेगुलो दारुचिनी प्राय 10 থেকে 15টি, एलाच छोटो एलाच 20 থেকে 25টি, गोलमरीच 20টি, बड़ो एलाच 4টি, लवंग प्राय 15 থেকে 20টি, शाही जीरा प्राय 1 চা চামচ, जयफल 1টি एवं जयत्री 4-5 টুকরো। মশলাগুলোকে আগে থেকে গরম করে রাখা একটা তাওয়ায় হালকা একটু গরম করে নিব, কিন্তু এখানে এই সময় চুলার আঁচ কিন্তু নেভানো থাকবে, শুধু তাওয়াটাই গরম থাকবে অবশ্যই। এবার মশলাগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে এভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এই সম্পূর্ণ মশলাটা আমরা ব্যবহার করব না, কতটুকু করব সেটা বলে দিচ্ছি। যেহেতু খাসির মাংসের তেহরি করব তাই এখানে প্রায় 3 কেজি পরিমাণ খাসির মাংস আছে। এবার বাটা মশলায় আছে আদা বাটা প্রায় 3 টেবিল চামচ, রসুন বাটা আছে প্রায় 3 টেবিল চামচ, কিশমিশ বাটা আছে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। এখানে কাজু বাদাম এবং কাত বাদাম একত্র করে পেস্ট করে নেওয়া হয়েছে, এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আছে। এখানে রয়েছে টক দই 1 কাপ পরিমাণ। এবার এখানে আরো যা যা রয়েছে, এখানে যে সাদা জিনিসটা দেখছেন এটা হচ্ছে গিয়ে বাদাম যে বেটেছিলাম সেই বাদামের পানি। এখানে মশলা আছে, তেহরির মশলাটা বানিয়েছিলাম সেটা 1.5 টেবিল চামচ পরিমাণ। এখানে পেঁয়াজ কুচি আছে প্রায় 2 কাপ পরিমাণ এবং লবণ তো স্বাদমতো দেব। এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সরিষার তেল গরম হয়ে এলে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এবং পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে তারপরে আমি মাংস দিয়ে দেব। এটার মধ্যে মাংসটাকে পেঁয়াজ এবং তেলে ভাজতে হবে, যেহেতু তেহরি রান্না করছি এজন্য আমি সরিষার তেল দিয়ে তেহরিটা রান্না করা প্রেফার করি। 5 মিনিট মাংসটাকে এভাবে তেল এবং পেঁয়াজের সাথে ভালো করে আমরা ভেজে নেব। সাদা গোলমরিচ গুঁড়ো দিলাম 1 চা চামচ এবং এবার বাটা মশলা দিয়ে দেব এক এক করে, আদা বাটা, রসুন বাটা, কিশমিশ বাটা, বাদাম বাটা যে পেস্ট ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার একই সাথে যে মশলাটা ছিল তেহরির মশলাটা সেটা দিয়ে দিলাম। আমরা লবণ দিয়ে দেব স্বাদমতো হালকা মিশিয়ে। এবার টক দইটা দিয়ে দেব, টক দইটা আগে থেকে হালকা একটু ফেটিয়ে রেখেছিলাম আমরা। এবার ভালো করে মিশিয়ে প্রায় 45 মিনিটের মতো এটাকে রান্না হতে দেব। এই 45 মিনিটের মাঝে বারবার নেড়ে দেব এবং কি ফ্লেভারের জন্য খানিকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখানে কাঁচা মরিচগুলো গোটায় থাকবে আর 2-1টা কাঁচা মরিচ ভেঙে দিয়ে হয়েছে যাতে একটু ঝাল হয়। আবার রান্নায় চলে যাচ্ছি। এভাবে করে প্রায় 45 মিনিটের মতো আমরা এটাকে রান্না করার পরে এবার দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টক দই এবং প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে রান্না হতে দেব এবং শেষে আবার ফ্লেভারের জন্য কিছুটা কাঁচা মরিচ দিচ্ছি। এই কাঁচা মরিচটা আপনাদের নিজেদের স্বাদের উপর ডিপেন্ড করবে। এবার সুন্দর করে দেখতে পাচ্ছেন একদম বুদবুদ উঠে এসেছে এবং সুন্দর একটা ক্রিমি কালার এসেছে। আমরা একদম লো ফ্লেমে এটাকে দমে দিয়ে রাখবো। এবার আমরা চালের প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে প্রায় 4 কাপ পরিমাণ পোলাওর চাল আছে যেটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এবার হাঁড়িতে প্রায় 2 কাপ সরিষার তেল দেওয়া হয়েছে এবং তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। গরম হয়ে এলে এখানে তেজপাতা দিয়ে দেওয়া হলো 4 থেকে 5টি, বড় এলাচ দিয়ে দেবে প্রায় 2টি, দারুচিনি 5-6টি, এলাচ 6-7টি এবং লবঙ্গ 5-6টি দিয়ে এই তেলে ঘ্রাণ আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার এখানে আলাদা করে ভাত রান্নার জন্য যে পানিটা প্রয়োজন সেটা রাখা হচ্ছে। এখানে প্রায় 8 কাপ পরিমাণ
পানি দিব যেহেতু আমরা 4 কাপ চাল নিয়েছি অবশ্যই জানি আমরা যে চালের দ্বিগুণ পানি নিতে হয় পানি ফুটে এলে এখানে স্বাদমতো লবণ দিয়ে দেব অবশ্য আমাদেরকে মনে রাখতে হবে যে মাংসে লবণ আছে তাই পরিমাণ মতো দিতে হবে এবার শাহী জিরা দিয়ে দিলো প্রায় 1 চা চামচ পরিমাণ এবার গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হবে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে পানিতে বলক উঠে আসলে এই পর্যায়ে আমরা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ার চালটা দিয়ে দিচ্ছি চালে বলক এলে দিয়ে দেব কেওড়া জল প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ গোটা কাঁচা মরিচ প্রায় 20 থেকে 10 20টা দেব এখানে অবশ্যই নিজেদের ফ্লেভারের উপরে খেয়াল করবেন এবার 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেওয়া হলো দিয়ে এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন পানিতে বলক চলে আসবে এই পর্যায়ে আগে থেকে রান্না করে রাখা সেই খাসির মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে উপর দিয়ে এখন আমরা মাংসটাকে মিশাবো না শুধু উপর দিয়ে বসিয়ে রাখবো এবং ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটা রান্না হতে দেব ঠিক 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন মাংসটা এবং চালগুলো সুন্দর ফুটে এসেছে এবং এবার চালের সাথে মাংস ভালো করে মিশিয়ে দেব আমরা মিশিয়ে আরো 10 মিনিটের জন্য এটাকে দমে রাখবো এই দমে চাল এবং মাংস সুন্দর করে একসাথে মিশে যাবে প্রায় 10 মিনিটের জন্যই দমে দিয়েছি 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি তেহরি তৈরি হয়ে গিয়েছে এবার আমরা সেটাকে আস্তে আস্তে পরিবেশনের জন্য বোলে বেরে নিচ্ছি আর মাংসগুলো একদম প্রপারলি সিদ্ধ হয়েছে তো আশা করছি আপনারা এই মজাদার রেসিপিটা ট্রাই করবেন যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিবেন ভিডিওটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ